সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে হেল্পিং ইজি রূপে স্বাগত জানাচ্ছি। তো যারা সপ্তম শ্রেণীতে আসছো, তোমাদের 13তম সপ্তাহের গণিত বিষয়টির আজকে আমরা সমাধান দেখব। তো প্রথমে আমরা প্রশ্নটি একটু দেখে নিই। এখানে প্রশ্নটি করা হয়েছে চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, এই অধ্যায় থেকে। এখানে পাঠ হচ্ছে এক, বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, এই পাঠগুলো থেকে। এবং এখানে অ্যাসাইনমেন্টটি হচ্ছে এক, বীজগণিতীয় রাশির গুণের ক্ষেত্রে গুণের সূচক বিধি ও বন্টন বিধি উদাহরণ সহ উল্লেখ করো। এখানে প্রশ্নটি হচ্ছে এ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, বি ইকুয়াল টু স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এবং সি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার প্লাস ওয়ান হলে দেখাও যে বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো, আর তিন হচ্ছে 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস টু এর দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো এবং প্রাপ্ত রাশিটিকে 2x প্লাস 1 ও 3x প্লাস 2 এর গুণফল দ্বারা ভাগ করো। তো এই হচ্ছে প্রশ্ন। তো এখন আমরা এর সমাধানটি দেখে নিই। তো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়া আছে, এখানে দেখতেই পারছো এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে। এখানে এক নম্বর প্রশ্নের উত্তরটি দেওয়া আছে, তোমরা ভিডিওটি পজ করে বা স্কিপ করে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। তারপর এখানে পরবর্তী সমাধানগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, তোমরা যেটা একটু দেখে দেখে নাও।